আমাদের বাসা হচ্ছে শেরুয়া শেরপুর বগুড়া ফরেস্ট রোড। তো আমার মা কিডনি রোগে আক্রান্ত, দুই কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো আমরা হচ্ছে আর্থিকভাবে অনেক গরিব, আমাদের অনেক টাকার প্রয়োজন, তাই আপনাদের কাছে আমার নানি কিডনি দিবে আর কি, একটা কিডনি দিয়ে আমার মাকে প্রতিস্থাপন করবে, বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। তো আমরা আর্থিকভাবে অনেক গরিব, আমাদের টাকা পয়সা সেভাবে নাই, তো আপনাদের কাছে হাত জোড় করতেছি। তো আপনারা আমাদের একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, আমার মাকে একটু বাঁচিয়ে তুলুন আর কি। আচ্ছা, কিডনি তোমার কার কাছ থেকে দিতে বলতেছো? ক্লিয়ার হলাম না। তোমার নানি? আমার নানি, হ্যাঁ আমার নানি আমার মাকে একটা কিডনি। আচ্ছা দেখি, আসুন তো আপনি আসুন। ইনি আপনার মা? আপনার নাম কি? বাবা খাতুন। আপনার মেয়েকে আপনি কিডনি দিচ্ছেন? আমি দিচ্ছি বাবা। কয়টা কিডনি দিবেন? একটা। একটা কিডনি। আপনার মেয়ে কতদিন হলো এরকম অসুস্থ হয়ে আছে? প্রায় 2 বছর হলো। প্রিয় দর্শক, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ইনি হচ্ছে এই হাবা খাতুনের মেয়ে। দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। মা কতটা মেয়েকে ভালোবাসে বা সন্তানকে কতটা ভালোবাসলে নিজের একটি কিডনি দিয়ে মেয়েকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে? হৃদয় বিদারক এই ঘটনাতে আমি একটু তাদের কথা একটু বলতে চাই আপনাদেরকে। যে আপনার নামটা কি? এই দেখছেন, এই তাসলিমা খাতুনের দুটি কিডনি কিন্তু নষ্ট, দুটি কিডনি ড্যামেজ। ওনার শরীরে মেশিন প্রতিস্থাপন করা আছে যেটাতে ডায়ালাইসিস হচ্ছে, কিন্তু দুটি কিডনি নষ্ট হলে একটি কিডনি যদি কেউ দেয় বা প্রতিস্থাপন করা যায় তাহলে কিন্তু এই তাসলিমা খাতুন কিন্তু আবারও বেঁচে থাকবে বা পৃথিবীতে হয়তো বা আল্লাহর কতদিন বেঁচে রাখবে জানি না, কিন্তু দুনিয়াতে কিন্তু সে একটা স্বপ্ন দেখার মতো একটা পরিস্থিতিতে আসবে। তো যাই হোক দর্শকমণ্ডলী, তারা কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা চেয়েছে, অবশ্যই আপনারা তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এই তাসলিমা খাতুনকে কিডনি প্রতিস্থাপন করার জন্য সহযোগিতা করবেন। কত টাকা লাগবে? 8 লক্ষ টাকা সর্বমোট। একটা কিডনি প্রতিস্থাপন করতে 8 লক্ষ টাকা লাগবে। তো আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই চিকিৎসা আশা করছে। শ্যামলিতে? না, ঢাকা শ্যামলিতে। এর আগে কোথায় শুনেছি? বিভিন্ন জায়গায়, তুমি একটু মোবাইল নাম্বারটা বলো। তোর বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার। আচ্ছা নাম্বারটা বলো তো। আপনার নাম না আসা বলবে, নাম্বারটা বলো। নাম্বারটা বলো। 01770 01-03-89। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমি নাম্বারটাও কিন্তু তাদের নিজের মুখেই তারা কিন্তু বললো। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, আর্থিক সহযোগিতা করবেন, এবং আর্থিক সহযোগিতা যদি কেউ না করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো বা আপনার মাধ্যমেও এই পরিবারটি, সেই শেয়ারের মাধ্যমেও আপনার এই পরিবারটি কিন্তু বেঁচে যেতে পারে। ডায়ালিসিস করেছি, কষ্ট করে হলেও 1 সপ্তাহ পর পর যায়, তারপর রক্ত তুলে লাগে 4,000, আর রক্ত যেদিন না দিই সেদিন লাগে হচ্ছে 3,000। এরকম করে আবার মধ্যে মধ্যে পানি জমলে পেটে, সেই জন্য মধ্যে মধ্যে সপ্তাহে 2টাও করতে হয়, 3টা। কত টাকা ফুরাইছেন এ পর্যন্ত? এই 2 থেকে তাও 6.5 লাখ, আবার এই যে
পরীক্ষাগুলো কালকে করে এসেছি। আমার স্বামীর সাথে মিলালাম, হলো না। আমার সাথে আবার গেলাম, 10 টাকার থেকে 70,000 টাকা গেছে ঢাকায়।